हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ग्रो स्टडी। आमार ग्रो स्टडी चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आमार स्नेहर सकल दशम श्रेणी छात्र और छात्रीरा, आशा करी तुम्हारा सकले खूब भालो आछो एवं खूब मन दिए पढ़ाशुनो करछो आगामी 2021 माध्यमिक परीक्षार जोन्नो, कारण तुम्हारे परीक्षार समय प्राय काछाकाछि चले एसेछे। ताई आजकेर ए भिडियोटिते 2021 माध्यमिक परीक्षार जोन्नो भूगोल विषयेर नतून सिलेबास अनुयायी सजेशन नहीं आलोचना करब। तीन एवं पाँच नम्बर अति गुरुत्वपूर्ण किछु प्रश्न तुम्हारे बोलब, जेगुली अभ्यास कर ले आशा करी परीक्षाते तुम्हारा कमन पाई। तो चलो देखे नेवा जाक प्रश्नगुली। प्रत्येक अध्याय भित्तिक प्रश्न तुम्हारे बोलब, अतएव आमार कथागुली मन दिए शोनो एवं भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखो। प्रथम अध्याय हच्छे बहिर्जात प्रक्रिया ओ तादेर द्वारा सृष्ट भूमिरूप। এই অধ্যায়ের প্রথম অংশ থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন হয় না, অতএব তিন নম্বরের প্রশ্নগুলি দেখো। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। পর্যায়ন কী? অবরোহণ ও আরোহণ এবং পর্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। এই তিনটা প্রশ্ন তিন নম্বরের জন্য তৈরি করবে। এরপরে চলে আসি নদীতে। নদী থেকে তিন নম্বরের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। তারপরে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। তিন নম্বর প্রশ্ন, কী কীভাবে জলপ্রপাত সৃষ্টি হতে পারে সেগুলি লেখো। এই তিনটা প্রশ্ন তিন নম্বরের জন্য তৈরি করবে। এরপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এর অনুরূপ প্রশ্ন হতে পারে, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। কমপক্ষে চারটি ভূমিরূপ চিত্রসহ অভ্যাস করবে। ভূগোলের উত্তর লেখার সময় অবশ্যই ছবি আঁকবে। চিত্রসহ উল্লেখ না থাকলেও তোমরা চিত্রসহ উত্তরটি লিখবে। যেই উত্তরটি লিখবে তার প্রাসঙ্গিক একটি ছবি পেন্সিল দিয়ে মোটামুটিভাবে এঁকে শুধুমাত্র বিষয়টি বুঝিয়ে দেবে। খুব বেশি সুন্দর বা খুব বেশি ডিজাইন না করলেও চলবে। সব প্রশ্ন লেখার পর হাতে যদি সময় থাকে তাহলে ডিজাইন করতে পারো বা তোমার ইচ্ছা মতো তুমি সাজিয়ে নিতে পারো, নাহলে শুধুমাত্র বিষয়বস্তুটি বুঝিয়ে দিলেই হবে ছবির মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন, নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, মিয়েন্ডার এই তিনটি ভালোভাবে চিত্রসহ অভ্যাস করবে, কারণ বড় প্রশ্ন না আসলেও টিকে আসতে পারে তিন নম্বর বা দুই নম্বরের। তারপরের প্রশ্ন, সুন্দরবনের ওপর পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের প্রভাব কীরূপ তা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা লেখো। এই প্রশ্নটি তিন নম্বর বা পাঁচ নম্বরের জন্য আসতে পারে। এরপরে হিমবাহ, এখান থেকে তিন নম্বরের জন্য করবে। রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন ধরনের গ্রাবরেখা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। পৃথিবীর সকল স্থানে হিমরেখা একই উচ্চতায় থাকে না কেন? নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এই চারটি প্রশ্ন মোটামুটি এখান থেকে তৈরি করো। হিমবাহ থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তবুও এখান থেকে একটা প্রশ্ন করে রাখবে, যেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এরপরে চলে আসি বায়ুতে, এখান থেকে তিন নম্বরের জন্য করবে। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোয়েস্ট ভূমি কিভাবে গঠিত হয় এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। এরপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখো। বায়ু থেকে, শুষ্ক অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
वायुर क्षयकाज और संचयकार्यर फले गठित प्रधान तीन भूमिरूप एर संक्षिप्त वर्णना दाओ। अवश्य चित्रसह अभ्यास करबे एवं परीक्षाते चित्रसह उत्तरटी लिखबे। वायुर संचयकाज एवं क्षयकाज ए दुटी प्रश्न खूब भालोभावे तैरी करो। तारपर एखान थेके जे प्रश्नटा करते हबे सेटा हच्छे मरु अंचलेर सम्प्रसारणेर कारण एर फले समस्या एवं प्रतिरोधेर उपायगुली एगुली मोटामुटी भावे देखे रखबे। एखान थेके तीन नम्बर बा पाँच नम्बर प्रश्न आसते पारे। तो यही हच्छे प्राकृतिक भूगोलेर प्रथम एकटी अध्याय। एरपरे चले आसि आंचलिक भूगोल। तोमादेर रयेछे भारत। प्रथमत हच्छे भूमिका बा भारतेर अवस्थान एवं प्रशासनिक विभाग। एखान थेके तेमन कोनो प्रश्न करार प्रयोजन नेई। शर्ट प्रश्नगुली मोटामुटी भावे देखबे। तारपरे चले आसि भारतेर भूप्राकृतिक विभाग। एखान थेके तीन नम्बरेर जन्य करबे पश्चिम घाट और पूर्वघाट पर्वतर मध्य पार्थक्य लेख। भांगार और खादारेर मध्य पार्थक्य लेख। तीन नम्बरे करबे कयाल की। तारपरे चले आसि पाँच नम्बर प्रश्ने भारतेर पश्चिम और पूर्व हिमालयेर भूप्रकृतिर संक्षिप्त वर्णना दाओ। खुबी गुरुत्वपूर्ण प्रश्न। दुई नम्बरे करबे भारतेर पूर्व और पश्चिम उपकूलेर समभूमिर संक्षिप्त विवरण दाओ। এই প্রশ্নটি থেকে একটি পার্থক্য হয়, সেই পার্থক্যটি খুব ভালোভাবে মুখস্থ করবে। সম্পূর্ণ বিবরণটি মুখস্থ করলে পার্থক্যটি লিখতে পারবে আশা করি। তারপরে রয়েছে ভারতের জলসম্পদ। এখান থেকে তিন নম্বরের প্রশ্নগুলি দেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো। নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, জল সংরক্ষণের গুরুত্বগুলি লেখো। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব সম্বন্ধে লেখো। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন। তারপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখো। উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়ত করতে হবে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটিও মোটামুটি ভালোভাবে দেখে রাখবে। তারপরে তিন নম্বর প্রশ্ন ভারতের জল সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। তারপরে রয়েছে ভারতের জলবায়ু। এখান থেকে তিন নম্বরের প্রশ্নগুলি দেখো। মৌসুমি বায়ুর অনিশ্চয়তা বলতে কী বোঝো, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো, ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব কি। তারপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখো। পাঁচ নম্বরের জন্য এখান থেকে একটি মাত্র প্রশ্ন তৈরি করো, যেটা হচ্ছে ভারতের মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করো এখান থেকে। তারপরে চলে আসি ভারতের মৃত্তিকা। এখান থেকে তিন নম্বরের প্রশ্নগুলি করবে পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা এবং ল্যাটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি খুব ভালোভাবে পড়বে। তারপরে যেটা করতে হবে গঠন অনুসারে পলি মৃত্তিকা শ্রেণীবিভাগ করো এবং পার্থক্য থেকে রেখেছি পলি ও কৃষ্ণ মৃত্তিকা, লোহিত ও ল্যাটারাইট মৃত্তিকা এবং কৃষ্ণ ও ল্যাটারাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য। তারপরে পাঁচ নম্বরের জন্য করবে মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণ, সমস্যা এবং মৃত্তিকা সংরক্ষণের উপায়, এইগুলি মোটামুটি ভালোভাবে পড়বে। তারপরে রয়েছে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এই প্রশ্নটি মোটামুটি ভালোভাবে তৈরি করবে। এরপরে দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে তিন নম্বরের প্রশ্নগুলি দেখো। ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো। সামাজিক ও কৃষি বনসৃজনের উদ্দেশ্য কী, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে পাঁচ নম্বরের জন্য দেখো অরণ্য ধ্বংসের কারণ এবং সংরক্ষণের উপায়গুলি ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে তিন অথবা পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে। তারপরে দ্বিতীয় প্রশ্ন ক্রান্তীয় চিরহরিত
ও ক্রান্তীয় মরু উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন হতে পারে, ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো ভারতের কৃষি, এখান থেকে 3 নম্বরের জন্য করবে, শস্যাবর্তন কি, ঝুম চাষের ফলে পরিবেশের কি কি ক্ষতি হয়, ধাপ চাষের গুরুত্ব কি, ভারতীয় কৃষির প্রধান কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের জন্য এখান থেকে প্রথমেই করবে, গম, ধান, আখ, কফি, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এই 5টি ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি খুব ভালোভাবে পড়বে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধান, কফি এবং গম, এই 3টি খুব ভালোভাবে তৈরি করবে। এখান থেকে যে কোনো একটি অবশ্যই কমন পাবে পরীক্ষাতে। তারপরে 2 নম্বরে করতে হবে, ভারতীয় কৃষির সমস্যা ও সমাধানের উপায়গুলি। তারপরে রয়েছে ভারতের শিল্প, এখান থেকে 3 নম্বরের জন্য করবে, এখান থেকে 3 নম্বরের জন্য কিছু টিকা রেখেছি, সেগুলি হলো ইসকো, টিসকো, আইটি ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং শিল্প এবং সেল, এইগুলি টিকা হিসাবে খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপরে 2 নম্বর করবে, দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন। তারপরে করতে হবে, পেট্রো রসায়ন শিল্পের গুরুত্ব লেখো। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলি দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে করতে হবে, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রগুলোর নাম লেখো, এটি 3 নম্বর বা 5 নম্বরের জন্য আসতে পারে। এরপরে রয়েছে ভারতের জনসংখ্যা, এখান থেকে 3 নম্বরের জন্য করবে, কাম্য জনসংখ্যা কি, জনঘনত্ব বলতে কি বোঝো, পরিব্রাজন কি, ভারতে নগর গড়ে ওঠার 3টি কারণ লেখো। তারপরে 5 নম্বরের প্রশ্নগুলি দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 2টি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করো। তারপরে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে, জনঘনত্ব অনুসারে ভারতের শ্রেণীবিভাগ করো। এরপরে চলে আসি ভারতের পরিবহন ব্যবস্থা, এখান থেকে 3 নম্বরের জন্য করবে, সোনালী চতুর্ভুজ টিকা লেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো, আকাশপথে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী, অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের গুরুত্ব কী। তারপরে 5 নম্বরের জন্য ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে করবে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। তো এই ছিল ভূগোলের নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সাজেশন 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য। সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো, আশা করি এখান থেকে পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে।